বাজে গিয়ে 11:45, আর আজকের ব্লগটা এই 11:45 থেকে আরম্ভ করলাম। আর এখন যাচ্ছি আমরা বাজারে, মা মেয়ে দুজনে মিলে। এই যে বাজারে বলতে মাছ আনতে যাচ্ছি বাজারে। এঁচড় আছে, অর্ধেকটা বেঁচে গেছে, অর্ধেকটা একদিন খাওয়া হয়েছে। সেই এঁচড়টা বানাবো বলে চিংড়ি মাছ ছাড়া ভালো লাগবে না এঁচড়, এর জন্য যাচ্ছি। তো সবাইকে শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছ ওই তো ভেতর ভরা আছে। আরো রুই কত করে? রুই কাতলা। তো বাজার করে চলে এসেছি। বাজার বলতে মাছের সঙ্গে সঙ্গে সবজির দোকানে গেছিলাম, তো সবজিও নিয়েছি, শাকটা খানাতানা করে নিয়েছি। এসে এই দেখো স্নান করে নিয়েছি, তার আগে অনেক কাজ করেছি, যেগুলো সবজি কাটা, তারপরে শাকটাক বিনানো, মানে শাকটাক কাটা, বাচ্চা ধোয়া, এগুলো করতে কিন্তু অনেক টাইম লেগেছে। তো চলো যাই হোক, এখন স্নান করে নিয়েছি আর আজকে মাথায় জল ঢেলেছি, কারণ প্রতিদিন মাথায় জল নিই না। বড় বড় চুল হয়ে গেছে, অনেকটাই চুলটা বড় হয়েছে, কাটতে হবে, কাটবো কাটবো করে, আর কাটাও হয় না, অনেকটাই চুলটা বড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সপ্তাহে 2-3 দিন এরকম করে স্নান করি, তার মধ্যে একদিন শ্যাম্পু করি। সপ্তাহে একদিনও হয়ে যায়, 2 দিনও হয়ে যায়। তো চলো যাই হোক, এদিকে হয়ে গেছে চুলটা ঠিক করা, এবার একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম, আর নাহলে আর সময় হবে না পরে সারাদিনে। এইবার একটু তেল জল নিয়ে নিই একবার স্নান টান করে, তারপরে সারাদিনে সময় হয় না, সময় হলেও মানে আর ইচ্ছা করে না। চলো স্নান পুজো কমপ্লিট, চলে এসেছি রান্না বান্না করতে। আর আজকে তো চিংড়ি মাছ নিয়ে এলাম, চিংড়ি মাছ হবে, অল্প একটু নিয়ে এসেছি, 50 টাকা চিংড়ি মাছ নিয়ে এসেছি, এতেই হয়ে যাবে আমাদের একবেলা। কালকে বাঁধাকপি কাটা আছে, আবার ই শাক নিয়েছি, 2 রকম শাক নিয়েছি, তার মধ্যে লাল শাকটা করবো আজকে, আর এঁচড় কেটেছি, এঁচড় চিংড়ি করবো, আর বাঁধাকপিটা কাল থেকে কাটা আছে, দাঁড়া তোমরা দেখাচ্ছি, দাঁড়া তার আগে মাছটা ভেজে নিই, চিংড়ি মাছটা। স্নান করলাম, এসে পুজো করলাম, সবজি কাটলাম, ভাতটা নামিয়ে নিলাম, কত কি করলাম। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা মেঘলা করছে। এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এখন কিছুই রান্না বান্না হয়নি, জাস্ট ভাতটা নেমেছে, আর এই যে আলু দিয়ে করব। আর এই দেখো এই শাক বাছতে টাইম লাগবে তাই না, আজকে শাকগুলো সবটাই করব, লাল শাক অনেকদিন পর খাওয়া হবে। আর এই যে বাঁধাকপি কাল থেকে কেটে রেখেছি, বাঁধাকপিটা তো করতে হবে, কত বাঁধাকপি কেটে রেখেছিলাম মাসিরা আসবে বলে, তো মাসিরা তো আসবে না, তো অর্ধেকটা বানাবো, এই যে সবটা করব না, সবটা তখন খাবে না, নষ্ট হবে, শুধু মশলা তেল আমার খরচা হবে, এর জন্য অর্ধেকটা করবো, অর্ধেকটা আমার দেখি কালকে করবো, টাটকা টাটকা করবো। চিংড়ি মাছটা অল্প এনেছি, হয়ে যাবে, এতে হয়ে যাবে। আর এখন সবগুলো কষিয়ে নিচ্ছি, মাছ, আলু আর এঁচড়। আর এঁচড়টা কি বলতো, এঁচড়টা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এঁচড় তাদের সেদ্ধ হতে চায় না, না এই জন্য। এবার একটু জল দিয়ে দেবো, সিদ্ধ করুন অল্প একটু, তাহলে হয়ে যাবে। আর এখানে বসিয়েছি তখন এইটা বসিয়েছি, ওই যে বাঁধাকপি ওটা একটু সেদ্ধ করতে বসিয়েছি, প্রথমে ভেজে নিয়েছি, ভাতটা তো আগেই হয়ে গেছে, বাকি থাকলো শাকটা। ওদিকে আবার সারপো ভিজিয়েছি, সারপো কাচবো। চলো শাকটা এরকম বাইরে ধোবো, ওদিকে আমার রান্না হচ্ছে, শাকটা বাকি আছে, শাকটা এখন হয়নি, ওদিকে প্রায় হয়ে গেছে। ওরা এখানে আছে, ওনার আছে না, এখন শাকটাই যাবে। ভালো করে না ধুলে কি বলতো বালি বালি লাগে, কিচকিচ করে। আলু আর এঁচড় দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল, এই যে চিংড়ি মাছের তরকারি না, আলু আর এঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, এই যে নামিয়ে নিয়েছি,
আর এই দেখো এখন কষানো হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারির জন্য মশলা কষানো হচ্ছে। আর এই দেখো শাকটা প্রায় হয়ে গেছে, ঝোলটা মরে গেলে, জলটা মরে গেলে হয়ে গেল। তো জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কেচে রেখে দিয়েছি, মেলে দিতে হবে। তো চলো রান্নাবান্না তো প্রায় হয়ে গেলো, শেষের দিকে জামা কাপড়গুলো মেলে দিই দাও। চলো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়ানো হয়ে গেছে, পেটটা মোটা হয়ে গেল, পেটটা মোটা হয়ে গেছে মেয়ে খাইয়ে দিয়ে। এখন জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিলাম, তাহলে শুকোতে চাইবে না। চাইবে না না চাইবে না মাঝে দুটো দুটো বেজে গেছে জামা কাপড়, মনে করলাম কাচবো না, কিন্তু না কাচলে হবে না। তোমাদের দাদা ভাই এতক্ষণ জড়ো করে কটা জামা কাপড় দেখো কতগুলো কেচে দিয়েছি, দেখো এগুলো আমার জামা কাপড় সকালের, হ্যাঁ সব তোমাদের দাদা ভাই, হ্যাঁ একবার করে পরবে আর সারপ দিতে হবে। কাপড় কাঁচা হয়ে গেছে, মেলে দিলাম, আর রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, ওই ফাঁকে একবার মেয়েকে খাইয়ে দিলাম। আর আমার খাওয়া বাকি আছে, এখন বাজে গিয়ে দুটো, তোমার দাদা ভাই এখনো আসেনি, তোমার দাদা ভাই এখন আসার ঠিক মানে টাইম নেই, ও বলেও না ফোন করে কখন যাব না যাব। তো এই জন্য আমি খেয়ে নেবো, কার জন্য অপেক্ষা করবো না, আমি খেয়ে নেবো, তখন দাদা ভাই বলে তুমি খেয়ে নিও। ওই চারটে অব্দি অপেক্ষা করা মানে খেয়ে নেবো, কারণ সকালবেলায় আজকে ভালো টিফিন করে নিই, মানে ওই কলা খেয়েছি, কলা না বিস্কিট খেয়েছিলাম, আর ডিম সিদ্ধ অল্প একটু, আর একটা মিষ্টি আর কি, আর এক কুচি আপেল, এই হচ্ছে আমার টিফিন। তো এখন ভাত খাবো, তারপর বাসন ধুতে বাকি আছে, এখন এই দেখো হ্যাঁ বাসন হয়ে গেছে এক গাদা। এই বাসন ধোবো, বাসন ধোয়ার পর আবার ওই বিছানাটা নোংরা করেছে স্যার, সন্ধ্যাবেলায় পড়াতে আসবে বলেছে, সন্ধ্যাবেলায় তার আগে পরিষ্কার করবো, এডিট করবো, মেয়েকে ফল কেটে দেবো, তারপরে আবার সন্ধ্যাবেলায় বাসন দিতে হবে, আবার সন্ধ্যা দিতে হবে, এরকম চলছে এখন। চলো খিদে পেয়েছি, খাবো আগে। আর এই দেখো খাবার বেড়ে নিয়েছি আমি আমার জন্য, আজকে দুপুরের মেনু হচ্ছে এঁচোড় আলু চিংড়ি মাছের তরকারি আর বাঁধাকপির তরকারি, আর এখানে করেছি লাল শাক। আর লাল শাকটা আমি একটু খেয়ে দেখেছি, লাল শাকের লবণ বেশি হয়ে গেছে আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর বানিয়ে নিয়েছি পিৎজা, মানে পিৎজাটা বাস রেডি করলাম, তোমায় দেখাচ্ছি তারা পিৎজা রেডি করলাম কিভাবে কি কি দিয়েছি আর কি পিৎজা বানাচ্ছি। আর আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, ওভেনে করবো, এদের এই যে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে ওভেনে করবো ডাইরেক্ট, মাইক্রো ওভেন লাগবে না, ওরা ওর দিয়ে টমেটো খাওয়ানো আছে তার জন্য। মেয়ে সেম শুনছে পিৎজার, এই যে এই দেখো পিৎজা বানিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি সব একদম। চলো এবার দেবো, এই যে এর মধ্যে দেবো, আস্তে করে দিতে হবে না বালিটা উপরে পড়বে। না বালি পড়েনি, এটা আস্তে করে, যারা পিজ্জা করবে না বালির মধ্যে থালাটা আস্তে করে বসিয়ে দেবে, না হলে ধপ করে দিলে পরে পিজ্জাটা এই বালিটা উপরে পড়তে পারে, বাইরে পড়েছে। তো চলো এর মধ্যে একটা ঢাকনি দিতে হবে, ঢাকনি না দিলে হবে না, তার জন্য এটা দেবো, এই যে থালিটা। একটু চেপে বসিয়ে দেবো, হয়ে গেল, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা না লাগলে হবে না। চলো পিৎজাটা দেখবো কতদূর হয়েছে, এই যে পিৎজা আমার রেডি হয়ে গেছে, চলো অফ করে দিলাম, এবার তুলে নেবো। দিচ্ছি মা দিচ্ছি, কাটি কাটতে দিবি তো, যে পিজ্জা না ছাঁকা ছাঁকা লাগবে, বাবা প্রচুর ছাঁকা লাগবে, আমার হাত ভেঙে দিলা, প্রচুর ছাঁকা লাগবে, স্যার আসবে, তুই খেয়ে আগে ই কর, ছাঁকা লাগবে মা। চলো পিজ্জা হয়ে গেছে, পিজ্জাটা এবার কেটে নেই, না এই যে আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজটা সরাও, পেঁয়াজটা নিও না, পেঁয়াজটা রেখে দাও, না তুমি খেতে আরম্ভ করে দাও, আরম্ভ করে দিচ্ছে, দেখো এত ছেঁকা লাগছে তাও সে গরম গরম খাচ্ছে। তো চল এই যে আমিও খাবো, এবার কেমন হয়েছে বাবু বলে দাও তো, কেমন হয়েছে না বলো, গরম লেগেছে, আস্তে খাও, দারুণ হয়েছে,
স্ক্রিনে খাওয়া মানে বাড়ি খাওয়া অনেক ভালো। দেখো ঠিক আছে, দেখো দাও।